তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আজ রাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ করে বসে, এর দায় কে নিবে? মেয়েটার প্রতি বড্ড বিচার করা হয়েছে। আদির বাবা এমনিতেই অসুস্থ ছিলেন, এসবের ভিড়ে আরও অসুস্থ হয়ে পড়লেন। নিজের ভাইয়ের শেষ আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে। সারা বাড়িতে শোকের হাওয়া বইতে শুরু করেছে। একমাত্র জুই আর সাদিয়া কিছুটা স্বাভাবিক আছে। সাদিয়া জুইকে নিয়ে বাইরে গিয়ে বলল, ভাই জুই, এখন আমাদের কি করা উচিত বলতো? সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে, আদিবাবুর না কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের কি আর করার আছে? আমরা চাইলে কি আর করতে পারবো? কোনো অঘটন ঘটার আগে আদিবাবুকে খুঁজে বের করা দরকার। কোথায় খুঁজবো? চল ভাইয়াকে গিয়ে বলি। তোমার কি মনে হয় ভাইয়া বলবে? আমাদের লাঠি মেরে সোজা নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সাদিয়া, একটা কথা বল, ভাইয়া যদি তোকে সত্যি বিয়ে করতে চায় তখন কি হবে? ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই, মাও হয়তো আপত্তি করতে পারবে না। তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি? ভাইয়া চাইলেই বিয়েটা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আর না চাই বিয়ে হবে। আর আমি এটাও জানি ভাইয়াকে এখন আটকানোর সামর্থ্য আমাদের কারো নেই। একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে। যেভাবে হোক আপুকে ফিরিয়ে আনতে হবে, ওদের মাঝে ভুল বুঝাবুঝি মেটাতে হবে। আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতে নিতে পারবে না। আচ্ছা ঠিক বলেছিস। আচ্ছা চল যাই, স্টেশন থেকে খোঁজা শুরু করি, ছবি দেখিয়ে লোকদের জিজ্ঞাসা করব। কোনো না কোনো একটা উপায় তো হবেই। তুই আর সাদিয়া দুজন আদিবাকে খুঁজতে বের হলো। এদিকে গরিকাটা এখনো নয়ের ঘর পেরোয়নি। এর আগেই ফোনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙলো নিলয়ের। নিলয় একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম সুরেই জিজ্ঞেস করলো, হ্যালো কে বলছেন? এত সকালে কোন সেন্সে ফোন করেছেন? মানুষকে একটু ঘুমাতেও দেবেন না নাকি? সাথে সাথে ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো, তোর ঘুমের গুষ্টি কিলাই, মানুষের জীবন লণ্ডভণ্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে। কণ্ঠ শুনে নিলয়ের ঘুম উবে গেল, তাড়াতাড়ি উঠে বসল। কক কক কে বলছেন? তোর জম। অরিন, তুমি আমায় ফোন করেছো? আমি তো ভাবতেই পারছি না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন না, যাই হোক যে কারণে ফোন করেছি, এক্ষুনি আমার বাসার সামনে আসুন। হঠাৎ এতদিন পর? আমার ভালো করেই মনে আছে আপনি আমার এক্স, তাই প্রেম করার জন্য রাখছি না। 6 বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য রাখছি। মানে তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বোঝার কথাও না, অপরাধীরা নিজেদের ভুল কখনোই বুঝতে পারে না। যাই হোক, আদিবা হারিয়ে গেছে, ওকে খুঁজতে হবে, আর আমার একার পক্ষে সম্ভব না, তাই আপনাকে আসতে বলছি। কি বলছো, আদিবা হারিয়ে গিয়েছে মানে কি? মানে বোঝানোর সময় আমার কাছে নেই, আমি বের হচ্ছি, আগে আসুন তারপর সবটা বলছি। জুই আর সাদিয়ার মতো অরিন কাউকে কিছু না বলে পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে নিলয়ও আসলো। আর কি হয়েছে অরিন? অরিন সবটা খুলে বললো। অরিনের কথা বেশ অবাক হলো নিলয়। তুমি তো কোনোদিন আমাকে এসব বলনি অরিন। আমরা কেউই জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পর ভাইয়া সত্যিটা বলল। ও সেদিন আদিবাকে আপনার সাথে দেখে মানতে পারেনি, তাই রেগে চলে গিয়েছিল। এইটুকুর জন্য 6টা বছর বিসর্জন দিয়ে দিল? ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো ভালোবাসতেই শেখেননি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার সাথে তামাশা করার জন্য ডাকিনি, চলুন স্টেশনে যেতে হবে। এইদিকে আদিবা সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে, তারপর একটা কাজের ব্যবস্থা করবে, এবার নিজের মতো করে বাঁচবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বাসা খোঁজায় লেগে গেল, একটা রুমও পেয়ে গেল। আদিবার বাসাটা ভালোই লেগেছে। রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য। আন্টি বাসা ভাড়া কত? মহিলা হেসে উত্তর দিল, কথা পানি বিদ্যুৎ গ্যাস বিল সহ সব মিলে 3,500 টাকা। আন্টি একটু কম রাখা যায় না? আচ্ছা 3,000 টাকা দিও, শুধু তোমার জন্য ছাড় দিলাম। আজকাল এত দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না, মা বাবাকে নিয়ে থাকতে নিশ্চয়ই? জীবনে আন্টি আমি একাই থাকবো। শুনে মহিলা মুখ কালো করে তাকালো। একা থাকবে মানে? মা বাবা কোথায়? আমার বাবা নেই আন্টি। আন্টি ও আচ্ছা, তাহলে মাকে নিয়ে আসো, বাকি কথা তখনই হবে।
আমি একা মেয়েকে বাড়ি ভাড়া দিব না। আমি একটু বিপদে পড়ে বাসা খুঁজতে এসেছি, আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে তাই তাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও ভাড়া দিতে পারবো না। কেন দেবেন না, আমি আপনার ভাড়ার সময় মতো দিতে পারবো। আপনি বললে এক মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি। বিষয়টা ভাড়ার না, আমার অবিবাহিত ছেলে আছে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আন্টি, আমাকে দেখে কি আপনার এমন মনে হচ্ছে? আন্টি দেখো মা, একা মেয়ের কোনো ভরসা নেই, যখন তখন অঘটন ঘটে যেতে পারে। তুমি ভালো হলেও সমাজ তো ভালো না, কারো কুনজর পড়লে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেও বিপদে পড়বে আমাকেও ফেলবে। তুমি আমাকে আন্টি বললে তো, তাই একটা উপদেশ দেই মা। তোমাকে দেখে ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে, তাছাড়া তুমি দেখতে মাশাল্লাহ সুন্দরী, তোমার পক্ষে একা থাকা সম্ভব না। দুদিন আগে বা পরে কারোর না কারোর নজর পড়বেই, আর যখন দেখবে তুমি একা, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। এটা অপ্রিয় হলেও এটাই সত্যি, কথাই আছে ছেলেরা রাগলে হয় বাসা, আর মেয়ের রাগে বেশ্যা হয়। ঘরের মেয়ে, ঘরে ফিরে যাও মা। আদিবা আর কথা পারল না, বেরিয়ে আসল। মহিলার কথাগুলো শুনতে খারাপ লাগলো, মন্দ বলেনি। আদি তার ভাই, তবুও তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না। আর বাইরের কেউ যদি তার দিকে নজর দেয় কী হবে তখন? ভাবতে ভাবতে আদিবা আরও কয়েকটা বাসা দেখল, কিন্তু সবার একই কথা, একা মেয়েকে ভাড়া দিবে না। দেখতে দেখতে সারা দিন কেটে গেল। আদিবা সারাদিন বাসা খুঁজেও বেরিয়েছে, কিন্তু সবার এক কথা, একলা একটা মেয়েকে বাসা ভাড়া দিবে না, গার্জিয়ান নিয়ে যেতে হবে। আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন মেয়ের হোস্টেলে সিট খুঁজবে, কিন্তু তার আগেই আজ রাতটা থাকার ব্যবস্থা করতে হবে। তাই আদিবা একটা হোটেলে গেল। আদিবাকে দেখে রিসেপশনের লোকটি বলল, ম্যাডাম বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রুম দরকার। সিঙ্গেল রুম নাকি ডবল? সিঙ্গেল। আচ্ছা, 1500 টাকা ভাড়া ম্যাম। সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে, আপনার আইডি কার্ড দিন ম্যাডাম। আইডি কার্ড মানে? আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে। আমার কাছে কোনো আইডি তো নেই। আপনি কি জানেন না আইডি ছাড়া কোনো হোটেলে রুম বুক করা যায় না? আইডি ছাড়া কোনোভাবে রুম দেওয়া সম্ভব না। একা মেয়েকে হোটেলে রুম দেওয়া নিষিদ্ধ। আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে, ক্লায়েন্ট নিয়ে হোটেলে এসে, যাই হোক, আইডি ছাড়া রুম দিলে পুলিশের ঝামেলা হয়ে যাবে। সরি, আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, আপনি এখন আসতে পারেন। আদিবা আর কোনো হোটেলও গেল না। এভাবে নিজেকে অসম্মান করার মানেই হয় না। তবে কি আদি ঠিক বলেছিল, একা মেয়ের জন্য সমাজটা আসলেই এতটা জটিল? হাতে টাকা থাকা সত্ত্বেও মাথা গোজার একটু জায়গার ব্যবস্থা করতে পারলো না, এতটাই অসহায় সে, এখন কি করবে, কোথায় যাবে, বাসায় ফিরে যাওয়া উচিত? না, এই যুদ্ধে হার মানবে না আদিবা। দরকার হলে স্টেশনে রাতটা কাটাবে, তবু বাসায় ফিরে যাবে না। ভাবতে ভাবতে আদিবা স্টেশনে গিয়ে পৌঁছালো। মনটা পিছাই খারাপ, তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না। আদিবা নাকে স্টেশনে একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে আদিবার আতঙ্ক ততই বাড়ছে, চারিদিক নীরব হতে শুরু করেছে। রাত 11টার ঘর পেরিয়েছে, বাসার সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করেছে। নিলয় পুলিশ কেসও করেছে, কিন্তু তার সন্ধান মেলেনি, তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে। তবে এই ব্যাপারে একজনের বিন্দুমাত্র হেলদোল নেই। অরিন বাসায় ফিরেছে, সাদিয়া আর জুই এখনও ফিরেনি, এদের কাউকে নিয়েই আদির কোনো মাথা ব্যথা নেই। আদিবাকে খুঁজতে যাওয়া তো দূর, সারাদিন নিজের ঘর থেকেও বের হয়নি, কেবল বের হলো, বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করেছে। আদির এমন আচরণে আদিবার মা অবাক হলেন, তিনি বেশ রেগেই পড়লেন। তুই কি মানুষ? মেয়েটা সারাদিন বাসায় ফিরেনি, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না, আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস? তাহলে কি আদিবার শোকে অনশনে বসা উচিত ছিল? শুধু আদিবা না, জুই আর সাদিয়াও ফিরেনি। বাহ, তবে তাদের এই অভিনব বুদ্ধিটা কে দিয়েছিল আদিবাকে খোঁজার? তুই তবুও যাবি না? আমি বলেছিলাম না কি তাদের যেতে, তাহলে আমি খুঁজতে যাব কেন? তাছাড়া তোমার মেয়েরা একটু বেশি বোঝে, এতে আমার কি করার আছে? আজ আমার একটা ছেলে থাকলে এভাবে বসে থাকতে পারতো না।
ছেলে নেই বলে এতটা অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভিক্ষা চাইতে হতো না। ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে লাভ নেই, আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না, তিনি নিজেই ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আদিবার জন্য নাই বা গেলি, সাদিয়ার জুয়ের জন্য অন্তত যা। আদি কিছু না বলে বেরিয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে, আদিবা কেবল চোখটা বন্ধ করেছে। এরই মধ্যে কারোর স্পর্শ আটকে উঠল, তাড়াতাড়ি উঠে বসলো আর অবাক হলো, একটা মাতাল টাইপের তার সামনে দাঁড়িয়ে আছে। দেখে আদিবা আমতামতে করে পড়ল। কাকে চাই? লোকটা নিঃশব্দে গলায় পড়ল, রেট কত তোর? চলাস, আজকের জন্য তোকে কিনে নিলাম। কি করছেন হাতশরণ? আপনি ভুল করছেন, আমি ওইসব মেয়ে না। স্টেশনে থেকে আবার ভাব দেখাচ্ছিস? তোদের সবাই চিনে, আচ্ছা ঝামেলা করিস না, রেটের চেয়েও কিছু বাড়িয়ে দিব। আদিবার কিছু বলে না, কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে লাগলো। লোকটা মাতাল থাকা আদিবার পিছু নিতে পারেনি। আদিবা পেছন থেকে বারবার তাকাতে তাকাতে ছুটছে, হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে থাপাস করে নিচে পড়ে গেল। সাথে সাথে একজন বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, রেটি মিলেনি, আরো বাড়িয়ে দিতে হবে? কণ্ঠ শুনে মুখ তুলে তাকিয়ে অবাক হলো, ভাইয়া আপনি? ভাইয়া নই, কাস্টমার। এক রাতের জন্য কত লাগবে? আদিবা আদির কথা অবাক হয়নি, আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল, সাথে সাথে আদিবা চিচিয়ে উঠল, আর ছাড়ুন আমাকে হেল্প করতে, কে বলেছে? আপরে কি তেজ, ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না, আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো। ধর বাচ্চা যদি মাতাল গুণটা হয়, তোর জীবন তো তেজপাতা হয়ে যাবে, তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণেও ভালো হবে।